চলে যাচ্ছি চক বাজারে আমানিয়াতে, ওখানে গিয়ে গরম গরম নেহরির সাথে রুটি দিয়ে আমরা খাবো। নেহরিটা দেখে একদম জিভে জল চলে আসার মতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে লেট হয়ে গেছে, এক্সট্রিম লেভেলে লেট হয়ে গেছে। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করা আছে যে আজকে পুরান ঢাকাতে যাবো, হোটেল আমানিয়াতে। ওখানে একটা স্পেশাল নেহারি পাওয়া যায়, ওখানে যাব। তো বাড্ডা থেকে আমি, ফাহিম আর অনেকে যাব। আর ওখানে মিরপুর থেকে এসে শাহবাগে আমাদের জন্য ওয়েট করতেছে ফুডি বাইকার। তো ভাইয়া অলমোস্ট 7টা থেকে ওয়েট করতেছে, বাট আমরা সবে ঘুম থেকে উঠছি এখন অলরেডি। 7:25 বাজে, তাই একটু রাশ করে যাচ্ছি। ফাহিম মেবি এখানে আমার জন্য ওয়েট করতেছে। এই যে ফাহিম, আসো আসো, তাড়াতাড়ি আসো। আসো আসো আসো, সো ফাহিম অলরেডি চলে আসছে। ফাহিম আরো 4-5 মিনিট আগে চলে আসছে। যেতে থাকি শাহবাগ, যেতে দেখি কতক্ষণ লাগে। পুরান ঢাকার খাবার দাবার এমনিতেই অনেক বিখ্যাত, আর এই আমানিয়ার সকালবেলার নেহরিটা তো আরও বেশি স্পেশাল, কারণ এটা শুধু ফ্রাইডেতে পাওয়া যায়। ফ্রাইডেতে গেলে 8টার মধ্যে যেতে হবে, মানে 8টার আগে গেলেই ভালো, এবার 8টার মধ্যে গেলেই পাওয়া যাবে, 8টার পর গেলে আর পাওয়া যাবে না নেহারিটা। তো আমরা যাই দেখি 8টার আগে গিয়ে নেহারিটা আসলে পাই কি না। সবসময় আমাদের প্ল্যান থাকে যে সবাই মিলে একটু ঘুরতে বেরোনোর জন্য, বাট সবার আসলে টাইম হয়ে ওঠে না। দেখা যাচ্ছে এর জন্য শুক্রবার সকালে হলে সবাই মানে একসাথে মিট করা যায়। এখনো মেবি 10 মিনিটের মতো লাগবে। আজকে মেবি আমাদের শেফ রিপন ভাইয়া রাগ করবে একটু, কারণ তাকে বলেছিলাম যে ভাইয়া আপনি অবশ্যই অবশ্যই 7টার মধ্যে থাকবেন, বাট তাকে বলে এখন আমরাই লেট করতেছি। চলে এসেছি কারণ বাজার রেল গেটে, সকালবেলা হওয়াতে খুবই ফাঁকা, খুবই ফাঁকা, একদম ফাঁকা। বাট এখান থেকে একটু সাবধানে রাইড করতে হবে, কারণ কারণ বাজারে সকালবেলা আসলে বাজার হয়, তো এর জন্য এখানে অনেক মানুষের ভিড় থাকে। তো এখান থেকে আবার বেশি জোরে রাইড করলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই এখান থেকে স্লোলি রাইড করব। ফাহিম আমার সাথে সাথেই আছে, আর আজকে আমাদের সাথে আরও দুজনের আসার কথা ছিল, সোহাগ এবং মইন ইমরান, বাট আমাদেরই অলরেডি লেট হয়ে গেছে, এর জন্য সকালে উঠে আর তাদেরকে ফোন দিলাম না, কারণ ওরা যদি আবার রেডি হয়ে বের হয় তাতে আরও বেশি লেট হয়ে যাবে। সো ওদের সাথে আরেকদিন বের হওয়া যাবে। শীত, মাছের পানিতে পুরো রাস্তাটা ভেজা। এইখান থেকে অনেক সময় এই যে ভেজা থাকার কারণে স্লিপ কাটে, তো এর জন্য এখান থেকে একটু সাবধানে রাইড করতে হচ্ছে। আমরা অলমোস্ট শাহবাগের খুবই কাছাকাছি চলে এসেছি, আমাদের 1-2 মিনিটের মতো লাগবে। ও ও ও শিট, সামনে ভাঙা রাস্তা, স্লো করতে হবে। ধুলা ধুলা ধুলা, সে রিপন বাইকে দেখা যাচ্ছে না, মেবি সিগন্যালের সামনে আছে সে। ফাইম কই রিপন ভাই, কই? আচ্ছা, আমি এক্স্যাক্ট লোকেশনটা জানি না, তাই একটু গুগল ম্যাপে সার্চ দিই নি, কারণ এর আগের বার যখন এসেছিলাম ইমরানের সাথে এসেছিলাম, মইন ইমরানের সাথে এসেছিলাম, তো চেনে আমি চিনি না, তাই ম্যাপে সার্চ দিয়ে যাব। কই দেখছে আমাদের, কই? সরি ভাই, আচ্ছা ফলো করেন, আমি ম্যাপ দেখে দেখে যাচ্ছি।
তো ফাইনালি ভাইয়া বেবি রাগ করছে বাট বলতেছে না। সো সবাই একসাথে হওয়ার পরে চলে যাচ্ছি চক বাজারে আমানিয়াতে, ওখানে গিয়ে গরম গরম নেহরির সাথে রুটি দিয়ে আমরা খাবো। তো চলুন যেতে থাকি, আপনাদের তো খাওয়াতে পারবো না বাট সাথে করে নিয়ে যেতে পারবো যাতে আপনারা দেখে পরবর্তীতে যেতে পারেন। সকালবেলার ওয়েদারটা দারুণ, একদম ফাঁকা ওয়েদার, ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগতেছে রাইড করে। এই মেট্রোরেল হয়ে ঢাকা ভার্সিটির সৌন্দর্যটা অনেকাংশেই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এটা হওয়ার আগে এই জায়গাটা ফাঁকা ছিল, খোলা ছিল, দেখতে আসলে খুবই ভালো লাগত। ও স্পিড ব্রেকার, সাবধানে যেতে হবে। আর ওখানে গিয়ে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আসার পথে এটার দাম এবং এক্সাক্ট লোকেশন সবগুলো আপনাদেরকে বলে দিব এবং খাবারের টেস্ট কেমন ছিল সেটাও বলে দিব। কিছুদিন আগে আমানিয়াতে একজন ফুড ব্লগার ব্লগ করতে গেছিলো, তো তাকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তো আজকে গিয়ে আমরা দেখি আমাদেরকে ভিতরে আসলে ভিডিও করতে দেয় কি না। আমরা তো আসলে ওইভাবে করে খাবারের ভিডিও করব না, আমরা তো মোটো ব্লগার, জাস্ট ঘুরতে ঘুরতে গিয়ে খেয়ে আসবো, বাট তারপরও আপনাদেরকে ওখান থেকে খেয়ে ওখানে কিছু বলবো না, আসার পথে আসলে বলবো যে খাবার কেমন ছিল। পুরাতন জেলখানা, খুবই 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 কাছে চলে এসেছি, আর দু তিন মিনিটের মতো লাগবে। যেতে থাকি, আজকে অনেক রাশ করে রাইড করেছি, সকালবেলা একটু বেশি লেট হওয়ার কারণে আপনাদের সাথে ভালো মতো কথাও বলতে পারলাম না, বাট যাই আগে একটু ম্যাপটা দেখে নেই। সোজা গিয়ে হাতের বামে চলে এসেছি। চলো ফাহিম আসো, না না আমার নিয়ে পিছনেরটা দেখে আসলাম, পিছনেরটা না সামনেরটা, হ্যাঁ এই সামনেরটা, আমরা এটাতে এসেছিলাম, হ্যাঁ সামনের এটা, আমরা এটাতে এসেছিলাম। মসজিদ, রাস্তার অবস্থা খুবই বাজে, হ্যাঁ রাস্তার অবস্থা তো বাজে, কই রাখবা, আমি এখানে রাখি, ওই কাদার মধ্যে না রাখি। এখানে সকালবেলা দোকানপাট খুলতে লেট আছে, সো এখানেই রাখি। সরি ভাই লেট হয়ে গেছে, আসুন এদিক থেকে যাই। সো দেখি আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কিনা, কোনো ঝামেলা করে কিনা। চলো আসো, দুইতলা আসো ভাই, দুইতলা ওঠা যায় না এখানে। এখান দিয়ে দুই তলায় বসার জায়গা আছে, একটু নিরিবিলি, ওখানে চলে যাব। তো চলে আসলাম এই যে হোটেল আমানিয়া, এখানে বসবো, তারপর খাবার অর্ডার দিব। ফাহিম এই সামনে আসো, ফাহিম আচ্ছা এখানে বসি না ভাইয়া, এখানে বসি। নেহারিটা দেখে একদম জিভে জল চলে আসার মতো। ঝোলটা খুবই খুবই মজা, ঝোলটা দিয়ে রুটিটা খুবই মজা লাগছে। নেহারিটা নিয়ে তো কোনো কথাই নেই, কেমন লাগতেছে ভাই, কেমন লাগতেছে? তো আমরা এখানে খাই, খেয়ে বাইরে গিয়ে আপনাদেরকে বাকিটা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো নেহরিটাই একদম রঙে ভরা।
এখানকার চাটাও অসাধারণ হয়, আপনারা ব্রেকফাস্ট শেষে চাটাও ট্রাই করে দেখতে পারেন। হোটেল আমানিয়া থেকে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করে বের হলাম, এখন এখান থেকে সোজা চলে যাব টিসির দিকে, ওখানে গিয়ে একটু আড্ডা দিব, আবার একটু চা খাবো। হ্যাঁ চলেন। শিট, কাদা, সাবধানে যেতে হবে। এখানে নেহেরিটার দাম নিয়েছিল 140 টাকা, 140 টাকা হিসেবে। নেহেরিটার পিসটাও বড় ছিল এবং এটা খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা যারা খেয়েছেন তারা তো অলরেডি এটা সম্পর্কে জানেন, আর যারা এখানে এসে খাননি তারা একদম কোনো টেনশন ছাড়া এখানে এসে নেহেরিটা ট্রাই করতে পারেন। আমরা এখানে নেহেরির সাথে দুটো করে রুটি খেয়েছিলাম আর শেষে চা খেয়েছি, আমাদের তিনজনের বিল এসেছে 600 টাকার মতো, এবং তাদের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যে তারা ভিডিও করতে দিচ্ছে না বা এরকম প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের তেমন কিছুই মনে হয়নি। তারা আমাদের সাথে খুব ভালো বিহেভ করেছে এবং খুব ভালোভাবে সার্ভ করেছে। এক কথায় বলতে গেলে তাদের খাবারের মানটাও যেমন ছিল সেবার মানটাও ঠিক তেমনই ভালো ছিল। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফ্রাইডেতে সবাই মিলে একসাথে বের হয়েছি, খুবই ভালো লাগতেছে। আশা করি সামনের দিনগুলোতে এভাবে মাঝে মধ্যে একসাথে সবাই বের হব। আমার সবগুলো ভিডিও যারা নিয়মিত দেখেন তারা একটু কাইন্ডলি কমেন্টস করবেন, তাদের ভিতর থেকে যে কোনো একজনকে নিয়ে এর পরের ফ্রাইডে কোনো একটা জায়গায় এভাবে সকালবেলা ব্রেকফাস্ট করতে আসব। সো দেরি না করে নিচে কমেন্টস করুন, আমি আপনাদের থেকে আপনাদের ফোন নাম্বার বা ফেসবুক আইডি নিয়ে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব এবং আপনাকে সাথে নিয়ে এর পরের ফ্রাইডেতে ব্রেকফাস্ট করব। টিসে এখানে সকালবেলা অনেক বাইকারি কোনো জায়গায় ট্যুরে গেলে সবাই এখানে এসে একত্রিত হয়, তারপর এখান থেকে ট্যুর স্টার্ট করে। মেবি এই ভাইয়েরাও কোনো জায়গায় ট্যুরে যাচ্ছে। সো এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিব আর সামনে একটা লং ট্যুরে যেতে পারি, সেই লং ট্যুরের প্ল্যানটা আমরা করব। সো প্ল্যানটা করা শেষ হোক, তারপর আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে। এখন বাজে 10টা, টিএসসিতে আমরা 1-2 ঘন্টার মতো আড্ডা দিলাম, এখন সোজা চলে যাব বাসার দিকে। আজকে ফ্রাইডে, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে জুম্মার নামাজ পড়তে হবে। হোপফুলি এই ব্লগটা আপনারা দেখবেন সানডেতে, সানডে 12টার দিকে, রবিবার। এখন থেকে আমি সপ্তাহে 3 দিন রবি মঙ্গল বৃহস্পতিবার দুপুর 12টার সময় আমার ভিডিও আসলে আপলোড করে থাকি। তো আপনারা যারা আমার অলওয়েজ ভিডিও দেখেন তারা ওই টাইমটায় আমার ভিডিও দেখতে পারবেন। তো আজকের ব্লগ আর লং করবো না, এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ।